বিদেশিদের জন্য দারুণ এক সুখবর দিল সৌদি আরব। বিদেশিদের জন্য অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব কঠোর ধর্মীয় অনুশাসনে পরিচালিত এই দেশটি অবশেষে পর্যটক ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। নিজ দেশের বাধা নেই এমন সকল নাগরিক ভ্রমণে ইলেকট্রনিক পাস আকারে ভ্রমণ ও পর্যটক ভিসা দিবে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষ আশা করছে আধুনিকায়নের উদ্দেশ্যে নেওয়া এই সংস্কার কর্মসূচি ভ্রমণ ভিসার ফলে বিশ্ব দেশটির ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি অর্থনীতিতে বেশ অর্থকরী যোগান দিবে। দেশটির সরকার হিসেব অনুযায়ী আগামী 2020 সাল নাগাদ পর্যটক খাত থেকে বিদ্যমান আয়ের অতিরিক্ত $54 বিলিয়ন রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা সম্ভব হবে। পাশাপাশি ভিশন 2030 সাল নাগাদ বার্ষিক ভ্রমণকারীর সংখ্যা 3 কোটিতে পৌঁছাবে। সৌদি পর্যটক বিভাগের শীর্ষকর্তা যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ বলেন, নতুন ভ্রমণ ভিসার খরচ এখনো হিসেব করা হয়নি, কিন্তু এটা যথাসম্ভব কম রাখা হবে। কেননা ভিসা দেওয়ার বাবদ পাওয়া অর্থের তুলনায় সামগ্রিক অর্থনৈতিক লাভে আমরা বেশি বিশ্বাসী। বর্তমানে সৌদি আরব খুব সীমিত সংখ্যক দেশকে ভ্রমণ ভিসা দিয়ে থাকে, কিন্তু এতেও নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে নিবন্ধিত কোম্পানির তত্ত্বাবধানে ভ্রমণ এবং নির্দিষ্ট হোটেলে অবস্থান করা। গেল বছর আগস্টে ক্রাউন প্রিন্স 50টি দ্বীপকে বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্রে রূপান্তরিত করারও ঘোষণা দিয়েছেন। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।